করে সহজ অধ্যক্ষ সুস্থ যন্ত্রের মাধ্যমে উক্ত ঘটনা এবং উক্ত অভিযোগের অবশ্যই জবাব দিতে করতে হবে। আপনাদের মাধ্যমে আমি আরো একটি কথা আমাদের বর্তমান অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। ইতিপূর্বে তিনি আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের সাবেক অধ্যক্ষ তখন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, তখন আমাদের এই অত্র প্রতিষ্ঠানের করার কোন শিক্ষক উত্তর উন্নয়ন কমিটিতে তারা ছিলেন। আজকে তারা আজকে ছাত্রছাত্রীকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের